সম্মানিত মুসল্লিয়ানে আজম, আজকে আমরা কোরআনে বর্ণিত একটি চমৎকার, অত্যন্ত সুন্দর একটি ঘটনার মাধ্যমে আমাদের জীবনের বাস্তবতাকে মিলিয়ে আমরা সেখান থেকে অনেক উপদেশ গ্রহণ করার লক্ষ্যে আজকে আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি সুন্দর ঘটনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই ঘটনার মধ্য দিয়েই আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতাকে, বাস্তব জীবনকে সম্মিলিত করে আমরা এখান থেকে কিছু নসিহা গ্রহণ করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এই ঘটনাটা অনেক বড়, তবে আমরা মূল ঘটনাটা ফোকাস করব এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ঘটনাটা কোরআনে উল্লেখ করা হয়েছে তখনকার ঘটনা, যখন ইতিমধ্যেই ফিরাউনের সঙ্গে হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামের বোঝাপড়া শেষ। নীল নদ তিনি পাড়ি দিয়েছেন, নীল নদের মাছ দিয়ে তিনি বনি ইসরায়েলদেরকে নিয়ে নীল নদ পাড়ি দিয়েছেন। তো এমতা অবস্থায় কিছুদিন পরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে একটা কাজ দিলেন। কাজটি হচ্ছে, তিনি মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে একজনের মাধ্যমে কিছু শিক্ষা দেওয়ার জন্য তিনি সেই শিক্ষকের সন্ধানে মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে বেরিয়ে পড়ার নির্দেশ দিলেন। হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তার সঙ্গে একজন শাগরেদকে সঙ্গে নিয়ে তিনি সেই শিক্ষকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়লেন। পবিত্র কোরআনে সেই শিক্ষকের ব্যাপারে যা বলা হয়েছে যে তিনি হচ্ছেন আল্লাহ তাআলার একজন গোলাম, আল্লাহ তাআলার একজন বান্দা, এর বেশি কিছু বলা হয়নি। তার নাম কি এটা পবিত্র কোরআনে উল্লেখ হয়নি, তবে যারা তাফসিরবিদ, যারা তাফসিরুল কোরআন, যারা তাফসিরবিদ, তারা উল্লেখ করেছেন যে তার নাম ছিল খিদির, খিদির আলাইহি সালাতু ওয়াসালাম। বিভিন্নভাবে এই নামটি উল্লেখ করেছেন, কেউ খিজির বলেছেন, কেউ খিজির বলেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার ব্যাপারে বলেছেন, সে হচ্ছে আমার একজন দাস, আমার একজন গোলাম, আমার একজন বান্দা। তো যখন তার সাগরেদকে নিয়ে হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম দুই সাগরের মিলনস্থল যাওয়ার জন্য বের হয়ে পড়লেন, তখন তার সাগরেদকে বললেন যে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে অন্যভাবেই আমাকে এই শিক্ষাটা দিতে পারতেন, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের মধ্যেও এই ইলম দান করেন নাই, এবং আমি যেহেতু সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলি, হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে সরাসরি হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। তো আল্লাহ কিন্তু চাইলে সরাসরি হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে বলে দিতে পারতেন, সেই শিক্ষাটা মুখে মুখে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। এটা ছিল আল্লাহ তাআলার একটা হিকমা, তিনি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে, বাস্তবতার মধ্য দিয়ে হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে এই শিক্ষা দেওয়ার জন্য সেই শিক্ষকের কাছে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো তিনি যখন রওনা করলেন, তার সাগরেদকে তিনি বললেন যে এই শিক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা আমার মহান রবের পক্ষ থেকে আমাকে শেখার জন্য বলা হয়েছে, আমি যদি সেই ব্যক্তিকে, সেই শিক্ষককে খুঁজতে খুঁজতে আমার জীবন যদি শেষ হয়ে যায় তারপরেও আমি তাকে খুঁজে বাইর করবই, এবং যে শিক্ষা অর্জন করার কথা সে শিক্ষা আমি অর্জন করবই। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, এই হাদিস সম্পর্কে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও জানে, এই হাদিসটি তাদের মুখস্থ আছে, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। এজন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী শেখার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনে ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, তার সাগরেদকে তিনি এভাবে শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করলেন, গুরুত্ব বোঝালেন।
তো যাই হোক, এখানে আরও অনেক ঘটনা আছে, অনেক সময় আমরা শুনতে পারি ওয়াজের ময়দানে। তো আমি মূল বিষয়গুলো ফোকাস করছি। তারপর তিনি এই যাত্রা শেষ করার পর হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলা তাকে কি বলেছেন, তার গোলাম, তার বান্দা। তিনি ছিলেন একজন রহস্যময় মানুষ। তার সম্পর্কে পবিত্র কোরআনে তেমন কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন তিনি হচ্ছে আমার গোলাম, আমার বান্দা। তো তার সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তো এখন দেখা হলো, সাক্ষাৎ হলো, এমত অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু অনেক ক্লান্ত শ্রান্ত অবস্থা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি তার সঙ্গে, তার শিক্ষকের সঙ্গে দেখা করতে এসেছেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বসবাস কোথায় ছিল? মরুভূমিতে ছিল। যখন ফিরআউন তাদেরকে ধাওয়া করলো, যখন বনী ইসরায়েলকে নিয়ে তিনি সাগরের মাছ দিয়ে আল্লাহ তাআলার হুকুমে রাস্তা তৈরি করে সেখান থেকে পাড়ি দিয়ে যেখানে বসবাস শুরু করেছিলেন, সেই জায়গাটা হচ্ছে মরুভূমির জায়গা। তো তিনি কিন্তু অনেক কষ্ট করেছেন জীবনে, অনেক পরিশ্রম করেছেন। তো এরকম একজন পরিশ্রমিক মানুষ কিন্তু বলছেন তিনি ক্লান্ত। তিনি কি ক্লান্ত? তারপরেও তিনি বলেন নাই যে আমি ক্লান্ত হয়েছি, আমি একটু রেস্ট করি, আমি একটু ঘুমাই, আমি একটু কি করি, রিল্যাক্স করি, এবং তারপর আমি শিক্ষা অর্জন করব। এমনটি তিনি করেন নাই। তিনি হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? কি বলেছেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যে শিক্ষা আমাকে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন, আর এই ব্যক্তি যে শিক্ষা আমাকে দিবেন, এটা কলমে খাতায় হবে না, এটা কিতাবের মাধ্যমে পাওয়া সম্ভব না, আর এটা মুখে বলেও পাওয়া সম্ভব না। যদি আমি এটা শিখতে চাই তাহলে অবশ্যই তাকে অনুসরণ করতে হবে। যদি আমি তাকে অনুসরণ করি তাহলে আমি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই শিক্ষা অর্জন করতে পারব। তো তিনি হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? তো এই সময়ে সেই আল্লাহর বান্দা, রহস্যময় মানুষ হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি বললেন যে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। তো তিনি সুন্দরভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা উত্তর দিয়েছিলেন যে যদি আল্লাহ তাআলা চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমরা কি বলতাম? হ্যাঁ, আমরা পারব। কি বলতাম? আমরা পারব। মনে হয় যে আমরা আরশ থেকে জেনে এসেছি, আল্লাহর কাছ থেকে আমাদেরকে জিবরিল আমিন এসে বলেছে যে আপনি অবশ্যই অবশ্যই পারবেন। এরকম কনফিডেন্স নিয়ে আমরা অনেক কথা বলি না জীবনে? হ্যাঁ, আগামীকালকে যাব, অমুক কাজটা করব, হ্যাঁ তোমার বাসায় দাওয়াত খাবো। কিন্তু আমরা ইনশা আল্লাহ বলতে বলে যাই। ইনশা আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা যদি চান। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজ আমরা যেটা করব ভবিষ্যতে, এখনো করিনি, সেটার ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই ইনশা আল্লাহ এর ব্যবহার করব। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? কি বলবো, আগামীকালকে আপনার বাসায় যাব ইনশা আল্লাহ, আগামীকালকে অমুক কাজটি করব ইনশা আল্লাহ, আগামীকালকে মাদ্রাসায় এসে একটি আয়াত শিখব ইনশা আল্লাহ, মসজিদে গিয়ে নামাজ আদায় করব ইনশা আল্লাহ। কারণ আল্লাহ তাআলা যদি না চান তাহলে মসজিদের আগে আসার আগেই আপনি আসমানে চলে যেতে পারেন। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। যে কোনো সময় মৃত্যু আমাদেরকে গ্রাস করতে পারে। তো তখন যদি আল্লাহ তাআলা আপনাকে ধরেন যে তুমি যে অমুক কাজে করতে চেয়েছিলে তুমি কি পেরেছ, এজন্য আমাদেরকে এই জায়গাটায় ঠিক থাকতে হবে, অবশ্যই ইনশা আল্লাহ বলতে হবে। ইনশা আল্লাহ না বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি কথা, ইনশা আল্লাহ না বলার কারণে বহু দিন যাবত ওহী আসা বন্ধ ছিল। তিনি অনেক চিন্তায় পেরেশান হয়ে গিয়েছিলেন যে কেন ওহি আসছে না, কি কারণে ওহি বন্ধ হয়ে গেল। শুধুমাত্র ইনশা আল্লাহ না বলার কারণে ওহি বন্ধ হয়ে গিয়েছিল। তা
তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। শুধু মনে করবেন না যে ইনশাআল্লাহ শুধু হুজুররাই বলে, ইনশাআল্লাহ শুধু ধার্মিকরাই বলে, আমরা সাধারণ মানুষ সাধারণ পাবলিক ইনশাআল্লাহ বলার কোনো দরকার নাই, এরকম নাকি? সবাইকেই ইনশাআল্লাহ বলতে হবে, ছোট থেকে বড়, বৃদ্ধ জুয়ান বুড়া চ্যাংরা, চ্যাংরা এটা কি রংপুরের ভাষা, ছেলে, সবাইকে কি বলতে হবে? যে কোনো কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হবে। তো হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম বললেন যে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। তো তারপরে তারা রওনা শুরু করলেন, কারা কারা? হযরত খিদির আলাইহি সালাতু ওয়াসালাম, হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম এবং তার একজন সাগরেদ বা সাথী, তিনজন তারা রওনা হওয়া শুরু করলেন। তো প্রতিমধ্যে একটা নদী, এই নদী পার হতে হবে, প্রতিমধ্যে একটি নদী, এই নদী পার হতে হবে। তো তাদের কাছে কি, তারা তো আগন্তুক, তারা তো পথিক মুসাফির, তাদের কাছে তো আর নৌকা নাই। তো তারা একটা নৌকা খোঁজার চেষ্টা করলেন, এমন অবস্থায় সেই এলাকার মানুষ একটি নৌকা দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন যে আপনারা সফর শেষ করে আবার নৌকাটা আমাদেরকে দিয়ে দেবেন। তারা সাহায্য করলেন, নৌকাটা দিলেন, একটা সুন্দর নতুন নৌকা। কীরকম নৌকা একটু কথা বলেন, কীরকম নৌকা? নতুন নৌকা। একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন, যে শিক্ষাটা আপনার সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। তো নতুন নৌকা একটা তারা দিল, এটা মেহমানদারি, এটা কি মেহমানদারি? তারা তাদের সফর শেষ করে আবার সেই নৌকাটা তাদেরকে ফেরত দিবে। তো এই নৌকায় যখন তিনজন আরোহণ করলেন, এটা সাধারণ মানে যাত্রীবাহী নৌকা না, এমন না যে ভাড়ার বিনিময়ে তারা সেখানে উঠেছে আবার ভাড়া দিবে তারা নেমে যাবে, এমন না। তারা সাহায্য করলেন যে আপনারা তো আগন্তুক মুসাফির, অতএব আপনারা এই নৌকাটা নিয়ে যেতে পারেন, আপনাদের প্রয়োজন যখন শেষ হবে তখন এটা আমাকে ফেরত দিলেই চলবে। তো এই নৌকাটা নিয়ে যখন তারা রওনা করলেন, তো নদীর মাঝামাঝি অবস্থায় বা নদীতে থাকা অবস্থায় হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াসালাম, আল্লাহ তাআলার সেই বান্দা রহস্যময় মানুষ, তিনি নৌকাটাকে ছিদ্র করা শুরু করলেন, নৌকাটার ক্ষতি করা শুরু করলেন, ছিদ্র করে দিচ্ছিলেন, এমনভাবে ছিদ্র করছিলেন, এটাকে নষ্ট করছিলেন, সেটাতে পানি উঠে নৌকাটা ডুবার উপক্রম হয়ে গিয়েছিল। এমন তো অবস্থায় হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালামের কথা চিন্তা করেন, তিনি তো একজন রাগী মানুষ ছিলেন, কোনো অন্যায় তিনি বরদাস্ত করতে পারতেন না, তিনি চটে গেলেন, তিনি বললেন এটা কি করলেন আপনি, এটা কি করলেন আপনি, আপনি কিভাবে এই নৌকাটাকে ছিদ্র করতে পারেন? তারা আমাদেরকে মহাব্বত করে, আমাদেরকে ভালোবেসে এই যাত্রা কন্টিনিউ করার জন্য তারা আমাদেরকে নতুন একটা নৌকা দিল, আমরা এটা ব্যবহার করে তাদেরকে ফেরত দিতে হবে, আপনি কিভাবে এটা ছিদ্র করতে পারেন? তো তিনি কিন্তু রেগে গেলেন, তিনি অধৈর্য হয়ে পড়লেন। তখন সেই ব্যক্তি বললেন যে আমি তো আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, অতএব আমার মনে হয় যে আমার সঙ্গে আপনার না যাওয়াই উত্তম হবে, আমার সঙ্গে আপনার না যাওয়াই উত্তম হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন না 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 না, আমার ভুল হয়ে গিয়েছে, আমার কি হয়েছে, ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করবেন এবং আমার দোষটাকে আপনি বড় করে দেখবেন না, আমি আর কোনো কথা বলবো না, আর কোনো কথা বলবো না। তো তারা আবার রওনা করলেন, যখন নদী পার হয়ে একটা লোকালয়ে গেলেন, লোকালয়ে যাওয়ার পর একটা ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাকে হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াসালাম হত্যা করে ফেললেন। কি করলেন? হত্যা করে ফেললেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের মাথা কি আর ঠিক আছে? তিনি তো চটে গেলেন, আরে এই কি ঘটনা, একটা শিশু বাচ্চা যার কোনো দোষ নেই, কোনো কিছু করলো না, আর এই লোক বাচ্চাটাকে মেরে ফেললো, হত্যা করে ফেললো, এটা কেমন কথা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কিন্তু এরকম অপরাধ তিনি সহ্য করতে পারতেন না। এক অবস্থায় মানে এক সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখলেন যে দুইজন মানুষের ভিতরে ঝগড়া লেগেছে, একজন মানুষ অন্যায়ভাবে আরেকজন মানুষকে আঘাত করছে, মারছে। তিনি এটাকে মানে থামানোর জন্য,
যে ব্যক্তি অন্যায়ভাবে মারছে সেই ব্যক্তিকে একটা ঘুষি মেরেছিলেন। কি করেছিলেন? ঘুষি মেরেছিলেন। তিনি এটা সহ্য করতে পারেন না, সে জায়গায় একটা ছোট বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা হয়েছে। এটা কত কঠিন একটা ব্যাপার তার তার কাছে। তো তিনি কিন্তু চটে গেলেন, তিনি রাগান্বিত হইলেন যে আপনি এটা কিভাবে করতে পারেন, কিভাবে একটা বাচ্চাকে আপনি হত্যা করতে পারেন। তখন সেই বান্দা বলল, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি তো আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশ আবার ফিরল, বলল আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই একই রকম ভুল করব না, এবং আমি যদি আবারও একই রকম ভুল করি, আপনার কাজে আমি বাধাগ্রস্ত মানে বাধা দেই, আমি আপনাকে যদি মানে থামিয়ে দেই কোনো কাজে, তাহলে এরপরে আমার কাছে কোনো কারণ থাকবে না, আপনি চাইলে আমাকে বের করে দিতে পারেন আপনার দল থেকে এবং আপনার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিতে পারেন, এরপরে আমার দ্বারা আর ভুল হবে না। তো ঠিক আছে, তিনি আবার মেনে নিলেন। তারপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার সাগরেদ সহ সেই রহস্যময় মানুষ খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম আবার রওনা করলেন। তো তারা একটা শহরে গিয়ে উপস্থিত হল, যে শহরের মানুষ চরম অসৌজন্যমূলক ছিল, আন্তরিক মানুষ ছিল না। যদি কাউকে জিজ্ঞাসা করা হতো পানির কূপটা কোথায়, আমরা আগন্তুক পানি পান করব, সাথে সাথে দরজা বন্ধ করে দিত, কোনো কথার উত্তর দিত না। হ্যাঁ, এ ধরনের তাদের সঙ্গে কিছু অদ্ভুত আচরণ হচ্ছিল। এই এলাকার মানুষ, এই শহরের মানুষ ছিল চরম অসৌজন্যমূলক। তো তারা যখন যাচ্ছিল, দেখলো যে সেই শহরের রাস্তার পাশে একটা দেওয়াল, যে দেওয়ালটা অনেক জীর্ণ শীর্ণ, ভেঙে পড়বে এরকম একটা অবস্থা, অনেক জীর্ণ শীর্ণ একটা দেওয়াল। তো তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে আমরা এই দেয়ালটাকে মেরামত করব, এই দেয়ালটাকে কি করব, মেরামত করব, সুন্দর করে দেব, যেরকম নতুন অবস্থায় ছিল আমরা রিকনস্ট্রাকশন করে এই দেয়ালটাকে আবার সুন্দর করে গড়ে তুলব। তো এই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম আবার শক খেয়ে গেলেন। তো তিনি কিন্তু আর কিছু বলছেন না, কারণ ইতিমধ্যেই তিনি দুইবার ডিসকোয়ালিফাইড হয়েছেন। তিনি এমন কথা বলেছেন যে কথার মাধ্যমে সেই ব্যক্তি আর এনারা আলাদা হয়ে যাবে, এজন্য কিছু বলছেন না। তো তারপর সেই দেয়ালটাকে তারা মেরামত করলেন। পুরো দেয়ালটা যখন মেরামত করা হয়ে গেল, তো কোনো রকম পারিশ্রমিক ছাড়াই সেই খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আপনি কেন এই দেয়ালটি ঠিক করলেন? এই জায়গার মানুষ, এই এলাকার মানুষ, এই শহরের মানুষ চরম অসৌজন্যমূলক, তারা আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করলো না, এমনকি এক গ্লাস পানিও দিল না। আমরা যদি চাইতাম এই দেয়ালটা মেরামতের বিনিময়ে আমরা তো কিছু নিতে পারতাম, এবং সেই অর্থ দিয়ে আমরা কিছু রুটি টুটি কিনে খেতে পারতাম, কিছু পানি কিনে খেতে পারতাম, এতে করে আমাদের শরীরটা ভালো লাগতো। আমরা যেহেতু আগন্তুক মুসাফির, আর এখানে তো কেউ মুসাফিরের সম্মান করছে না। তো এই কথা বলার পর আবার সেই আল্লাহর বান্দা বলল, আমি তো আপনাকে বলেছি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, অর্থাৎ এখন আপনার আর আমার যাত্রা শেষ, এখন আপনি আপনার রাস্তায় যাবেন আর আমি আমার রাস্তায় যাব। তো এই যে তারা পৃথক হয়ে যাবে, এখানে আমাদের কয়েকটা শিক্ষণীয় ব্যাপার আছে। এই খুব গভীর মনোযোগ সহকারে এই বিষয়টা আপনারা শুনবেন। তো পৃথক হওয়ার সময় এই তিনটি রহস্যের উদ্ঘাটন তিনি করে দিয়ে তারপরে পৃথক হয়ে গিয়েছেন। রহস্য তিনটির মধ্যে প্রথম রহস্য, কেন তিনি সেই নতুন নৌকাটাকে ছিদ্র করে নষ্ট করে দিলেন? তো এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সেই সময়ে বলা হয়েছে, যেটা পবিত্র কোরআনে, সেই সময়ে যে দেশে তারা এই সফর করতেছিলেন সেই দেশের রাজার নৌবাহিনী ছিল। এই নৌবাহিনীর মধ্যে কিছু নতুন নতুন নৌকা সংযোজন করার জন্য, নৌবাহিনীকে আরও সমৃদ্ধ করার জন্য তারা প্রজাদের যে সমস্ত নতুন নৌকা, সেই নৌকাগুলো কব্জা করে নিচ্ছিল। কি করে নিচ্ছিল? নৌকাগুলো কব্জা করে নিচ্ছিল, জোরপূর্বক নিয়ে নিচ্ছিল। তো যে সমস্ত মানুষের নৌকা
তারা নিয়ে যাত্রা করেছে সেই সমস্ত মানুষ অনেক দরিদ্র মানুষ। তো তাদের নৌকা যদি সেই বাদশা নিয়ে যেত তাহলে তারা চরম সমস্যার মধ্যে পড়ে যেত, তাদের রুজি রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে যেত, তারা সমুদ্রে আর মাছ ধরতে পারতো না, এর ফলে তারা অনাহারী হয়ে থাকতো, তারা সমস্যার মধ্যে থাকতো, আর্থিক সমস্যার মধ্যে তারা পড়ে যেত। এই জন্য হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা যখন ছিদ্র করেছেন তখন যখন ওই রাজার রাজ্যের যারা সৈন্য আছে তারা যখন এসে দেখে যে নৌকাটা চকচকা ঠিক আছে কিন্তু নিচে ছিদ্র আছে, এটা দিয়ে আমাদের কাজ চলবে না, তখন ওই নৌকাটা না নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তো বলেন এই ক্ষতি করার দ্বারা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? সেই গরিবের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। কিন্তু বাহ্যিক চোখে যদি আমরা দেখি এটা চরম অন্যায়, এটা চরম খারাপ, কিন্তু এটা আল্লাহ তাআলার হিকমত এখানে হলো যে এই ক্ষতির দ্বারা তার উপকারই হয়েছে, কিন্তু আমরা সচক্ষে এটা কি অন্যায় হিসাবেই দেখি। এটা এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা, এই যে ছোট একটা বাচ্চাকে হত্যা করে ফেললো হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটার পিছনে রহস্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। কে জানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা বর্তমান সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা অতীত সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা ছাড়া ভবিষ্যৎ সম্পর্কে কোনো ব্যক্তি জানে না, কোনো বান্দা জানে না। অনলাইন মাদ্রাসা দা ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর মোর আপডেটস।